বিএনপি সবসময় দেশের জনগণের উপর আস্থা না রেখে বিদেশি প্রভুদের উপর ভর করে রাজনীতি করে থলের বিড়াল বেরোতে শুরু করেছে বিএনপি মহাসচিব চীনের ন্যায় একটা প্রশ্ন তুলেছে বিএনপি নেতাকর্মী জড়িত থাকলে তাদের সে সময় কেন গ্রেপ্তার করা হলো বাহিনী সে সময় সম্মুখ থেকে এসব ক্যাডার বাহিনীকে মোকাবেলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা লক্ষ্যে কাজ করছে এখন যখন মির্জা ফুকরুলে তাদের উস্কানিতে সংগঠিত হত্যাযজ্ঞ সহিংসতা অগ্নিসংযোগ ধ্বংসযোগ্য থামানো সম্ভব হয়েছে এবং আমাদের বি দেশপ্রেমিক সেনাবাহিনী আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইনেট টু সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তারা সারা দেশে জনজীবনে শান্তি ফিরিয়ে ইতিহাস ইতিহাস অর্পিত সংকুল দায়িত্ব পালন করছেন যথাযথভাবে আজকে আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে যখন স্পষ্ট উঠেছে বিএনপি জামাতের ষড়যন্ত্র নৈরাজ্য নাশকতার তথ্য পাওয়া যাচ্ছে নির্দেশদাতা অর্থদাতাদের পরিচয় মির্জা ফখর থলের বিড়াল বের হতে শুরু করেছে আন্তর্জাতিক তদন্তের দাবি তুলছেন বিএনপি সব সময় দেশের উপর দেশের জনগণের উপর আস্থা না রেখে বিদেশি প্রভুদের উপর ভর করে রাজনীতি করে এক্ষেত্রেও তাদের সন্ত্রাসী চরিত্র সন্ত্রাসী চরিত্র উন্মোচিত হওয়া সেটা থেকে দায় মুক্তির জন্য তারা বিদেশিদের হস্তক্ষেপ দাবি করছে আমরা শিক্ষার্থীদের পুঁজি করে বিএনপি জামাত ছাত্রদল শিবির জঙ্গি গোষ্ঠী উগ্র বামপন্থী সহ দেশি বিদেশি অবৈধভাবে সরকার হটানোর অপচেষ্টা চালিয়ে যাবে সেটা আমরা হতে দিতে পারি না অশুভ চক্র ব্যর্থ হবেই ইনশাল্লাহ এখনও যারা আন্দোলনে ডাক দিয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্য দেশকে ধ্বংস করা দেশের অর্থনীতিকে আরও ধ্বংসের দিকে নিয়ে যাওয়া এবং পেছনে দরজা দিয়ে ক্ষমতা দখল করা দেশের মানুষকে সঙ্গে নিয়ে এদের অশুভ উদ্দেশ্যকে প্রতিহত করা